বন্ধুরা, এই তথ্য প্রযুক্তির যুগে একটি ইমেল অ্যাকাউন্ট থাকা খুবই প্রয়োজন, কারণ অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে এই ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। তাছাড়া আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য একে অপরের সাথে আদান প্রদানের ক্ষেত্রেও এই ইমেল অ্যাকাউন্টের ব্যবহার করতে পারি। এমন একটি প্রয়োজনীয় ইমেল অ্যাকাউন্ট কীভাবে তৈরি করা যায় সে বিষয়টাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, শুরু করা যায়। আমরা গুগল সার্চ বারে লিখব ইয়াহু সাইন আপ, লিখে ইন্টার। ক্রিয়েট এ ইয়াহু মেল অ্যাকাউন্ট, এই লিঙ্কে আমরা ক্লিক করব। আমাদের সামনে একটি ফর্ম ওপেন হবে। এই ফর্মে আমরা আমাদের প্রয়োজনীয় তথ্য লিখব। আমাদের ফার্স্ট নেম সেলিম, SELIM সেলিম, লাস্ট নেম আহ মেল। আমাদের ইমেল অ্যাড্রেস আমরা লিখব আহ কিছু সংখ্যা যোগ করে দিব। আমরা আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ডটি দিব, এটা একজন লিখেছে। আমরা আমাদের প্রয়োজনীয় পাসওয়ার্ড দিলাম। তখন এখানে আমাদের মোবাইল নাম্বার দিতে হবে। তার জন্য বন্ধুরা আমাদের প্রথমে কান্ট্রি সিলেক্ট করতে হবে। আমরা আমাদের মোবাইল নাম্বারটি দিব, আমরা দেব বার্থ মান্থ। জেন্ডার দেব ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল, যেহেতু আমাদের মেল মেল দিলাম। বন্ধুরা কন্টিনিউ। বন্ধুরা আমাদের এই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে যদি আমরা এই টেক্সট মি এ ভেরিফিকেশন কোড এই লিঙ্কে ক্লিক করি। বন্ধুরা আমাদের মোবাইলে একটি ভেরিফিকেশন কোড এসেছে। বন্ধুরা এখানে আহমেদ আন্ডারস্কোর সেলিম @yahoo.com সাকসেস দেখাচ্ছে। আমরা ডান করব। বন্ধুরা সেলিম আহমেদ নামে আমাদের একটি ইয়াহু মেল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে। বন্ধুরা এটা দেখাচ্ছে। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।